প্রায় দু দশক ধরে সঙ্গীতের রাজ্যে একচ্ছত্র রাজত্ব তার। পুরো দস্তুর সঙ্গীত মানব, সুরের জাদুতে মুগ্ধ করে রাখা এই সঙ্গীতবিদ আর কেউ নন হাবিব ওয়াহিদ। একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পীও, তবে তিনি বেশি পরিচিত হাবিব নামে। সঙ্গীতের অঘোষিত এই সম্রাট নিজেও হয়তো জানেন না তার সৃষ্টি কি আবহ তৈরি করে রেখেছে দেশের সঙ্গীতাঙ্গনে। ক্যারিয়ারের দীর্ঘ সময়ে সঙ্গীতের অনেক পরিবর্তিত হওয়া বাকের সাক্ষ্য তিনি। এদেশের গানের রাজ্যের নতুন ধারা এবং বৈপ্লবিক পরিবর্তনের প্রবর্তক, তবুও এদেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা তার আকাশচুম্বী। যাত্রার শুরু থেকে এখনো পর্যন্ত ক্রেস্ট বজায় রেখেছেন সমান তালে। কন্ট্রোভার্সিয়াল কিং শব্দটা খুব বেশি মানানসই তার সাথে। আড়ালে থাকতে যাওয়া এই ব্যক্তি লাইমলাইট এড়িয়ে চললে কি হবে, চর্চার বাইরে যেতে পারেন না মোটেও। তিনি স্টেজে উঠলেই তার সুরের মূর্ছনায় অন্য দুনিয়ায় চলে যায় ভক্তগণ। সুদর্শন এবং ব্যক্তিত্বময় বদনের কারণে একটা সময় তিনি ছিলেন লাখো তরুণীর প্রিন্স চার্মিং। তাকে বলা হয় সঙ্গীতের বরপুত্র, যিনি সমালোচনার পাশাপাশি তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছেন তরুণ প্রজন্মের কাছে। সঙ্গীতে তার এই ঢেলে সাজানো কিন্তু প্রশংসার দাবিদার। হারিয়ে যাওয়া মর্মী সঙ্গীত শিল্পীদের লোকগীতির ফিউশনকে কিছুটা রিমিক্স করে শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় করে তোলার কাজটি কিন্তু এদেশে তিনিই প্রথম করেছেন। টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ে অন্য ধরনের সঙ্গীত সৃজনের কারিগর হাবিব ওয়াহিদ 1979 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। বাবা ফেরদৌস ওয়াহিদ ছিলেন আধুনিক পপ সঙ্গীতের পথ প্রদর্শক। 70 থেকে 80 দশকে বাংলাদেশের পপ মিউজিককে যারা অন্য উচ্চতায় নিয়ে গেছেন, সে তালিকার শুরুতে ফেরদৌস ওয়াহিদকে রাখাই যায়। কিন্তু আপন আলোয় উদ্ভাসিত সঙ্গীতের এই যুবরাজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সম্পূর্ণ আলাদাভাবে। তরুণ সঙ্গীত পরিচালক হিসেবে সঙ্গীতের আবহের মধ্যে বড় হওয়া আর বেড়ে ওঠা এই হাবিবের জন্য কিবোর্ড চালিয়ে সুর তৈরি করা কিন্তু মোটেও কঠিন ছিল না। বাবাকে গাইতে দেখে ছেলে হাবিব ওয়াহিদ আবিষ্কার করে বসেন নতুন সুর তৈরির পাশাপাশি সঙ্গীতের প্রতি অমোঘ টান আর অসাধারণ দক্ষতা আছে তার। পশ্চিমা বিশ্বের সঙ্গীতের উপর ব্যবহার করা প্রযুক্তি নিয়ে আগ্রহ থেকে লন্ডনের স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিংয়ে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ন করেন তিনি। অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পীর পাশাপাশি কাজ করেছেন নতুন মুখের সাথেও, অভিনয় করেছেন একাধিক গানের ভিডিওতে, তার সাথে কাজ করেও অনেকে জনপ্রিয় হয়েছেন, উপহার দিয়েছেন জনপ্রিয় সব গান। তবে তার বেশিরভাগ গান বাংলার আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির সাথে। অনেক চড়াই উতাই পার করে আসা হালের প্রেজ হাবিব ওয়াহিদ কিন্তু একজন স্টাইলিশ আইকনও, যে কারণে কয়েক বছর আগের আর এখনের হাবিবের মধ্যে মিলের চেয়ে অমিলই অনেক। কাজের প্রমোশনের বাইরে সোশ্যাল মিডিয়ার সরব এই গুণিনের বেশিরভাগ ছবি প্রকৃতির সান্নিধ্যে,